হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যাপ ক্লোনার দিয়ে অ্যাপ ক্লোন করলে ক্লোন করা অ্যাপস কাজ করে না। অ্যাপসের মধ্যে কোনো ইন্টারনেট কানেকশন নেই বা অ্যাপসের মধ্যে প্রবেশ করলে বের করে দেয় বা অ্যাপসের মধ্যে ঢুকলে ফোন হ্যাং করছে বা বিভিন্ন রকমের প্রবলেম আপনারা ফেস করছেন। এজন্য আমি 3 মাস আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনাদের মাঝে এবং ভিডিওতে প্রায় 19,000 ভিউজ আছে এবং অনেক ভিডিওতে অনেক পরিমাণ রেসপন্স আসছে। কিন্তু আপনারা একটা প্রবলেমের কথা জানিয়েছেন যে ভাইয়া, আপনার মতো করে সেটিং করছি অ্যাপ ক্লোনারে গিয়ে, বাট তারপরেও অ্যাপ ক্লোন বা অ্যাপ ক্লোন করা অ্যাপস কাজ করছে না। ঠিক আছে, তারপরে অনেকে অনেক প্রবলেমের কথা লিখেছেন, ভাইয়া আমার তো কোনোভাবেই কাজ করছে না, আমি যেভাবে যেভাবে দেখিয়েছি সেভাবে আপনারা হয়তোবা করেছেন তারপরেও কাজ করছে না, এই প্রবলেমটা অনেকেই লিখেছেন। ঠিক আছে, বাট আজকের এই ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো, বাট আপনারা ভিডিওটা পুরোটা দেখেন না জন্য আপনাদের কিন্তু অ্যাপ ক্লোনার দিয়ে ক্লোন করা অ্যাপসগুলো কাজ করছে না। ঠিক আছে, আজকের ভিডিওটা A to Z দেখবেন, একটু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনার ক্লোন করা অ্যাপসটা কাজ করবে না। ঠিক আছে, আমি যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাই সেভাবেই আপনারা কাজ করবেন। 100% অ্যাপ ক্লোনার দিয়ে ক্লোন করা অ্যাপসগুলো খুব সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, ওকে, আপনি যে ভিডিওটা দেখছেন, ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে অ্যাপ ক্লোনারের। ঠিক আছে, লিঙ্কের উপর ক্লিক করতে হবে। সো লিঙ্কটা এভাবে দেওয়া থাকবে, ডাউনলোড অ্যাপ ক্লোনার আর্ম। ওকে, তো আপনি সিম্পলি কী করবেন, এই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন। ওকে, লিঙ্কের উপর ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে, দেন আপনাকে একটি অন্যরকম পেজে নিয়ে যাবে। সো এরকম একটি পেজে আসার পর সিম্পলি আপনি কী করবেন, এখানে ডাউনলোড অপশন পাবেন, আবার এখানেও ডাউনলোড অপশন পাবেন। ঠিক আছে, আপনি যে কোনো একটা ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ওকে, আমি যে কোনো একটা ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ডাউনলোড হচ্ছে এবং ইনস্টলের জন্য প্রস্তুত হচ্ছে, এবং এখানে আমার কিন্তু ইনস্টলের পারমিশন চাচ্ছে। আমি কী করবো, সিম্পলি এখানে ইনস্টলে ক্লিক করে দেবো, আপনিও সিম্পলি এখানে ইনস্টলের উপর ক্লিক করে দেবেন। ওকে, ইনস্টলের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমার অ্যাপটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আপনি সিম্পলি ডানে ক্লিক করে দেবেন, তারপরে আপনার হোম বাটনে ক্লিক করে দেবেন মোবাইলে। ওকে, তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ফোনের প্লে স্টোরটা ওপেন করবেন। ওকে, প্লে স্টোরটা ওপেন করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ফেসবুক, FACEBOOK ফেসবুক। ওকে, সার্চ করে দেবেন। ওকে, সার্চ করার পর এখানে যদি আপনার ফেসবুকটা আপডেট চায়, আপনার ফেসবুকটা আপডেট করে নেবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার অরিজিনাল যে ফেসবুক অ্যাপটা রয়েছে সেই অরিজিনাল ফেসবুক অ্যাপটা কিন্তু আপনাকে ক্লোন করতে হবে। ঠিক আছে, আপনি যদি ফেসবুক লাইট ক্লোন করেন তাহলে কিন্তু কাজ করবে না, আপনার মাস্ট বি কিন্তু অরিজিনাল ফেসবুকটা লাগবে। ঠিক আছে, তো আমার যেহেতু অরিজিনাল ফেসবুক ইনস্টল করা আছে এবং আপডেটও করা আছে, আমার এখানে কিছু করতে হবে না। আপনার যদি ইনস্টল করা না থাকে, আপডেট করা না থাকে, তাহলে আপডেট করে নেবেন বা ইনস্টল করে নেবেন। ওকে, আপনি যে অ্যাপটাই ক্লোন করতে চান না কেন, সেই অ্যাপটা প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেবেন। ওকে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, যদি আপডেট করা না থাকে, আর যদি আপডেট না চায় তাহলে আপডেট করার দরকার নেই। ঠিক আছে, ওইভাবেই রাখবেন। ওকে, তারপরে যে কাজটা করতে হবে, আপনি আপনার ফোনের হোম বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন কী করতে হবে, এখন আপনাকে অ্যাপ ক্লোনার অ্যাপটি ওপেন করে দিতে হবে। ওকে, আমি অ্যাপ ক্লোনার অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তারপরে এরকম একটি পেজ আসবে, সো আপনি একটু সোয়াইপ করবেন, এভাবে সোয়াইপ করবেন, পিকচারগুলো সরে যাবে এবং এখানে ফিনিশ লেখা আসবে। ওকে, এখানে ফিনিশের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, আমি যে অ্যাপটা ক্লোন করতে চাই, আবার সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন, আপনি যে অ্যাপটা ক্লোন করতে চান না কেন সেই অ্যাপের উপর ক্লিক করে দেবেন। ওকে ওকে, আপনি যে কোনো অ্যাপই ক্লোন করেন না কেন, অবশ্যই মাস্ট বি আপনাকে সেটিং করে নিতে হবে। সেটিং না করলে আপনার কিন্তু অ্যাপটা ভালোভাবে কাজ করবে না। ঠিক আছে, হ্যাং করবে বা অ্যাপে প্রবেশ করলে বের করে দেবে, এরকম অনেক প্রবলেম ফেস করবেন। ওকে, আপনি যে অ্যাপটা ক্লোন করবেন সেই অ্যাপটা আপনি সিলেক্ট করে দেবেন এখান থেকে। ওকে, আমি ফেসবুক অ্যাপ ক্লোন করব, ফেসবুকের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখন কিন্তু অনেক মনোযোগ দিবেন। ঠিক আছে, ওকে, এখন ফেসবুকের উপর ক্লিক করার পর একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। ওকে, স্ক্রল করছি, স্ক্রল করে নিচে আসার পর এরকম একটি অপশন দেখতে পারবেন। ওকে, ক্লোনিং অপশন, এরকম একটি অপশন আপনার সামনে আসবে। ঠিক আছে, একদম নিচে দেখতে পারবেন ক্লোনিং অপশন, এই এটার উপর আপনি একটা ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করার পর এখানে যে কাজটা করতে হবে সেটা হলো ক্লোনিং মোড। ওকে, এখানে ক্লোনিং মোড পাবেন, এই ক্লোনিং মোডের উপর আপনি সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি অপশন আপনার সামনে আসবে। ঠিক আছে, আপনি কী করবেন, আপনি এখান থেকে
যে এই যে ম্যানিফেস্ট যে অপশনটা রয়েছে এটা আপনি সিলেক্ট করে দেবেন। ওকে, সিলেক্ট করা কমপ্লিট। এখন এখানে দেখতে পারবেন, ওকে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে দেখতে পারবেন ইগনোর ক্যাশ। ওকে, ইগনোর ক্যাশ বলে একটি অপশন। সো এখানে আপনি কি করবেন, সিম্পলি আপনি এটাকে এনেবল করে দিবেন। ওকে, আমি এনেবল করে দিচ্ছি। তারপরে এরকম একটি অপশন আসবে, আপনি জাস্ট এখানে দুইটা টিক মার্ক করে দিবেন, ইগনোর ক্যাশ অ্যান্ড স্লো ক্যাশ মেসেজ। ওকে, এটা দুইটা টিক মার্ক করার পর এখানে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। ওকে, এটা কিন্তু ইগনোর ক্যাশটা আমার অন হয়ে গিয়েছে। এবং আমি আরেকটু স্ক্রল করে নিচে আসবো, আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন এখানে সেভ মোড বলে একটা অপশন, সেভ মোড। ওকে, আপনাকে এটাও অন করে দিতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবেন, যে তিনটা সেটিং আমি করলাম এই তিনটা সেটিং যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, তাহলে সেই অ্যাপ্লিকেশনটা সুন্দরভাবে কাজ করবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু আপনার সেই অ্যাপ্লিকেশনটা কাজ করবে না, বা ইন্টারনেট কানেকশন থাকবে না, বা বের করে দেবে আপনাকে, ঠিক আছে। আপনি যে অ্যাপটাই ক্লোন করতে চান না কেন, ডাবল ডাবল সেই অ্যাপটাই কিন্তু এই তিনটা সেটিং আপনাকে মাস্ট বি করে নিতে হবে। ওকে, আমি এখন বের হয়ে আসছি এখান থেকে। এখন আমি কি করব, এখন আমি এখানে দেখতে পারবো টিক মার্ক অপশন। সো টিক মার্কের উপর একবার ক্লিক করে দেবেন আপনি। ওকে, টিক মার্কের উপর ক্লিক করার পর অ্যালাও সবই অ্যালাও ক্লিক করে দেবেন, তারপরে ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, ওকেতে যখন ক্লিক করে দিচ্ছি তখন দেখতে পাচ্ছেন ক্লোনিং ফেসবুক, আমার ফেসবুকটা কিন্তু ক্লোন হচ্ছে এখন। ওকে, আমি একটু স্কিপ করে নিচ্ছি। ওকে গাইজ, দেখতে পাচ্ছেন আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু ক্লোনিং কমপ্লিট এবং ইনস্টলের পারমিশন চাচ্ছে। সিম্পলি আমি এখানে ইনস্টল অ্যাপের উপর ক্লিক করে দেবো, আপনি ইনস্টল অ্যাপের উপর ক্লিক করে দেবেন। ওকে, ইনস্টল অ্যাপের উপর ক্লিক করার পর এরকম একটি অপশন আসবে আপনার সামনে, ঠিক আছে। এখানে সেটিং আসবে এবং ক্যান্সেল আসবে, আপনি সেটিংয়ের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাকে এটা অ্যালো আননোন অ্যাপস টু বি ইনস্টল, এটাকে এনেবল করে দিতে হবে। ওকে, আমি এনেবল করে দিলাম। ওকে, এনেবল করার পর এরকম একটি অপশন আসবে, ইনস্টলের অপশন, ঠিক আছে। আপনি সিম্পলি ইনস্টলের উপর ক্লিক করে দেবেন। ওকে, আমি ইনস্টলের উপর ক্লিক করে দিলাম, আমার ফেসবুকটা কিন্তু ইনস্টল হচ্ছে। আপনাদেরকে একদম প্রুফ সহ দেখিয়ে দিব, ঠিক আছে। আমি একটু ভিডিওটা স্কিপ করবো না এখন থেকে, ঠিক আছে। প্রুফ সহ আপনাদেরকে দেখাতে চাই আসলে ফেসবুক ক্লোন করা, ফেসবুক কাজ করে কি না, বা আদার্স অ্যাপস কাজ করে কি না, ঠিক আছে, এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, ওকে গাইজ, আমার ফেসবুকটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। আমি হোম বাটনে ক্লিক করে দিচ্ছি আমার মোবাইলের। এখন হোম বাটনে ক্লিক করার পর আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। ফেসবুক অ্যাপটা ওপেন করে দিচ্ছি, ফেসবুকের উপর ক্লিক করছি, দেন ফেসবুক অ্যাপটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপটা কিন্তু সুন্দরভাবে ওপেন হচ্ছে। দেখি এখন তো সব কিছু হয় কি না। ওকে, এই যে দেখতে পাচ্ছেন গাইজ, অলরেডি কিন্তু আমার ফেসবুক অ্যাপটা সুন্দরভাবে কাজ করছে। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করছি, গেট স্টার্টেড, দেখেন কিন্তু সুন্দরভাবে কাজ করছে, ঠিক আছে। আপনারা বলেন ভাইয়া কাজ করে না, এই করে না, সেই করে না, অনেক কিছু লিখেছেন, আসলে কাজ করছে কি না এটা দেখেন আপনি, ঠিক আছে। তো আমার ফেসবুক অ্যাপটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। ওই তিনটা সেটিং যদি অ্যাপ ক্লোনার ইনস্টল করার পর না করেন, তাহলে কিন্তু আপনার ফেসবুকটা কাজ করবে না, এটা 100% শিওর, ঠিক আছে। মাস্ট বি ওই তিনটা সেটিং আপনাকে করতে হবে না। আচ্ছা, আমি একটু দেখে আসি তো ওই সেম তিনটা সেটিং অফ করে দিয়ে দেখি তো, দেখি আমার ফেসবুক অ্যাপটা সুন্দরভাবে কাজ করে কি না। ওকে, আমি ফেসবুক অ্যাপটা আনইনস্টল করে দিচ্ছি। ওকে, আনইনস্টল করে দিচ্ছি। তারপর অ্যাপ ক্লোনারে আমি চলে যাবো। অ্যাপ ক্লোনারে যাবার পর এখানে ক্লোনেড অ্যাপ, ঠিক আছে, এখানে দেখতে পারবেন ক্লোনেড অ্যাপ, ঠিক আছে। ওকে, এই ক্লোনেড অ্যাপের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লোনেড অ্যাপ। ওকে, আমি ক্লিক করে দিচ্ছি, এটা আমি ডিলিট করে দিব। ওকে, আমি এখান থেকে কি করব, ডিলিট করে দিব। ওকে, ডিলিট করার পর এখন আবারও আমি এই ফেসবুক অ্যাপটা ক্লোন করব, ঠিক আছে। ওকে, আমি আবারও ক্লোন করছি, ক্লোনিং অপশনে গিয়ে এটাকে সব আমি কি করছি, ডিজেবল করে দিচ্ছি। ওকে, আমি ডিজেবল করে দিচ্ছি, দেখি কাজ করে কি না, ঠিক আছে, আপনাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি। ওকে, এখন আমি কি করব, এখন আমি আমার ফেসবুক অ্যাপটা ইনস্টল করব। ওকে, আমি ইনস্টলের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লোনিংয়ের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লোন হচ্ছে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। আমি একটু স্কিপ করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ইনস্টলের পারমিশন আছে, ইনস্টলের উপর আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, ইনস্টলের উপর ক্লিক করে দিচ্ছি, ফেসবুক অ্যাপটা ইনস্টল হচ্ছে। ওকে, আমার ফেসবুক অ্যাপটা ইনস্টল কমপ্লিট হয়েছে। এখন আমি ফেসবুক অ্যাপটা ওপেন করে দেখবো সুন্দরভাবে কাজ করে কি না, ঠিক আছে। ফেসবুকের উপর ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, আপনারা নিজে দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছেন বের করে দিল আমাকে, কিন্তু বের করে দিয়েছে, ঠিক আছে।
এই যে তিনটা সেটিংস আমি যে তিনটা সেটিংস দেখালাম এই তিনটা সেটিংস আমি কিন্তু অফ করে দিয়েছি এখন কিন্তু আমি অ্যাপটা ওপেন করছি আমাকে কিন্তু বারবার করে বের করে দিবে দেখেন এবারেও বের করে দিবে এই যে দেখেন বের করে দিচ্ছি ঠিক আছে এই প্রবলেমটাই আপনারা অনেকে ফেস করছেন অ্যাপের মধ্যে প্রবেশ করলে অ্যাপ থেকে বের করে দেয় আপনাকে ঠিক আছে আশা করি এই প্রবলেমটার সলিউশন আজকে পেয়ে গেলেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ